কিভাবে আপনি আপনার জন্য বেস্ট কম্পোনেন্টগুলো নিয়ে বেস্ট একটা পিসি বিল্ড করতে পারেন তা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করছিলাম। সো আজকের ভিডিওতে আমি মূলত ভগভগ করব যে কিভাবে আপনি আপনার জন্য বেস্ট একটা র্যাম সিলেক্ট করতে পারেন। সো আপনি যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আই বাটন অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে আগে ওই ভিডিওগুলো দেখে দেন এই ভিডিওটা দেখবেন। অ্যান্ড আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ইউ আর দ্য গ্রেট। অলরাইট, সো আমরা যখন কোনো কম্পোনেন্ট সিলেক্ট করব তখন যদি ওই কম্পোনেন্টের কাজ সম্পর্কে আমাদের ডিটেল একটু ধারণা থাকে তাহলে কিন্তু আমাদের ওই কম্পোনেন্টটা সিলেক্ট করতে সুবিধা হয়। কারণ হচ্ছে এক্স্যাক্টলি আমাদের ওই কম্পোনেন্টটা কি কাজ করে এটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা ওই কম্পোনেন্টের স্পেসিফিকেশন, ওই কম্পোনেন্টের বৈশিষ্ট্যগুলো অ্যানালাইসিস করে সহজেই আমাদের জন্য বেস্ট একটা কম্পোনেন্ট পিক করতে পারি। সো আমরা প্রথমেই জানবো র্যাম এক্স্যাক্টলি কি কাজটি করে। সো র্যামের পূর্ণ নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো কথার সাথে যেহেতু র্যান্ডম রয়েছে তাহলে আমরা বুঝতে পারছি র্যাম র্যান্ডমলি ডাটাগুলোকে প্রসেস করে। সো আমাদের প্রসেসর যখন কোনো ডাটাকে কল করে তখন কিন্তু সে ডাইরেক্টলি আমাদের স্টোরেজ ডিভাইস থেকে ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারে না। সো র্যাম যে কাজটি করে, আপনার পিসিতে আপনি যে যে প্রোগ্রামগুলো রান করান সেই প্রোগ্রামের যে সমস্ত প্রয়োজনীয় ডাটা প্রসেসর কল করতে পারে সেই সমস্ত ডাটা র্যাম তার কাছে টেম্পোরারিভাবে স্টোরেজ করে রাখে। যদি প্রসেসর কল করে র্যাম তাকে সাথে সাথে খুবই ফাস্টলিভাবে দিয়ে দেয়। এক্স্যাক্টলি কাজটা হয় কিন্তু যখন একটা টেকনিশিয়ান এবং তার অ্যাসিস্ট্যান্ট কাজ করে, তখন যেটি হয় টেকনিশিয়ান যখন কাজ করে তার অ্যাসিস্ট্যান্ট কিন্তু প্রয়োজনীয় যে টুলগুলো সেইগুলো তার কাছে রেখে দেয়, যখনই বস চাইবে তখনই কিন্তু সে সাথে সাথে দিয়ে দিবে। সো র্যাম কিন্তু এক্স্যাক্টলি সেই কাজটাই করে। সো র্যাম আমাদের পিসির পারফরমেন্সের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট। সো এখন আমরা আসি কিভাবে আমাদের জন্য বেস্ট র্যামটা আমরা সিলেক্ট করব। সো র্যামের বেশ কিছু জিনিস আমরা জানি, কেনার সময় আমরা সবসময় শুনি, সেটি হচ্ছে DDR2, DDR3, DDR4। এক্স্যাক্টলি এই DDR জিনিসটা কি? DDR হচ্ছে ডবল ডাটা রেট। সো ডবল ডাটা রেট 2, ডবল ডাটা রেট 3, ডবল ডাটা রেট 4। সো এই ডাটা রেটটা যত বেশি হবে আমাদের র্যামটা তত ফাস্ট ডাটা ট্রান্সফার করবে, ইটস কোয়াইট ইজি। সো অনেক সময় এটা হয় যে আমরা অনেক বেশি র্যামের ডাটা স্পিডের একটা র্যাম নিলাম বাট আমাদের প্রসেসরটা ওল্ড জেনারেশন, আমাদের মাদারবোর্ডটা ওল্ড জেনারেশনের, তখন কিন্তু এটা সাপোর্ট করবে না। সো আপনার যদি DDR4-এর একটা র্যাম সিলেক্ট করতে হয় আপনার মাদারবোর্ডেও DDR4 সিলেক্ট করা লাগবে, আপনার প্রসেসরটাও তত বেশি ফাস্ট কাজ করা লাগবে। সো কম্পিউটারের কম্পোনেন্টগুলো এমন একটার সাথে কিন্তু আর একটা ডিপেন্ডেন্ট। সো আমি এই জন্য আপনাদেরকে এত কিছু এক্সপ্লেন করে বোঝানোর ট্রাই করি যেন আপনারা এই জিনিসগুলো বুঝে সব কিছু ব্যালেন্স করে আপনাদের পিসি বিল্ড করতে পারেন। সো এরপরেই যে জিনিসটা রয়েছে সেটি হচ্ছে মেগাহার্জ বা বাস স্পিড। অনেকেই বলে আমার র্যামটা 3200 মেগাহার্জের, অনেকেই বলে আবার আমার র্যামটা 3300 বাস স্পিড। আসলে এই বাস স্পিড বা মেগাহার্জটা কি, এটা হচ্ছে এক্স্যাক্টলি আপনার র্যামটা কত স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারে তার একটা রেট। সো 3200 মেগাহার্জের থেকে 3500 বা 3600 মেগাহার্জের র্যাম আরও ফাস্ট ডাটা ট্রান্সফার করবে। সো আমাদের প্রসেসরে যখন আমরা আমাদের স্পিডটা বলি তখন আমরা বলি 2.3 গিগাহার্জ। সো এক্স্যাক্টলি আমাদের র্যামের যে ডাটা ট্রান্সফার স্পিড সেটা আমরা মেগাহার্জে প্রকাশ করি। সো আমরা এই জন্যই বলি যে 3200 মেগাহার্জ, 3400 মেগাহার্জ। সো আপনি যদি আপনার বিলটা গেমিংয়ের জন্য করতে চান বা ফাস্ট রেন্ডারিংয়ের জন্য করতে চান, ভিডিও এডিটিংয়ের জন্য করতে চান, সেই ক্ষেত্রে আপনি যে র্যামটা বেশি ডাটা ট্রান্সফার করতে পারে, সাপোজ আপনার জন্য আইডিয়াল হতে পারে 3200 অথবা 3600 অথবা 3000 মেগাহার্জের একটা র্যাম। আর আপনি যদি ডে টু ডে লাইফের জন্য কোনো র্যাম সিলেক্ট করতে চান বা কোনো পিসি বিল্ড করতে চান তাহলে আপনার জন্য অ্যাট দিস টাইম আইডিয়াল হতে পারে 2400 মেগাহার্জ। এর আগে অনেক কম ছিল বাট অ্যাট দিস টাইম আমরা এটাকেই আইডিয়াল বলে আসছি। সো এখন আরও একটা ম্যাটার রয়েছে, সেটি হচ্ছে আমাদের অনেক র্যামের পাশে যে ফ্লিপ ফ্লপ, সেই ফ্লিপ ফ্লপগুলোকে ঠান্ডা করার জন্য হিটসিং লাগানো থাকে, আবার অনেক র্যামগুলোকে শুধুমাত্র স্টিক দেওয়া হয়, সেখানে কোনো ফ্লিপ ফ্লপ থাকে না। সো আপনার পিসি যদি অতিরিক্ত গরম হয়ে যায়, আপনার পিসিটা যদি অনেক সময় ধরে চলে, সেই ক্ষেত্রে যেটা হয় আপনার সেই ফ্লিপ ফ্লপগুলো পুড়ে যায়, র্যামটা নষ্ট হয়ে যায়। সো আপনি যদি গেমিংয়ের জন্য কোনো পিসি বিল্ড করেন, হেভি রেন্ডারিংয়ের জন্য কোনো পিসি বিল্ড করেন বা ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স এই টাইপের যদি কোনো পিসি বিল্ড করেন, অবশ্যই হিটসিং থাকে এমন একটা র্যাম আপনি সিলেক্ট করবেন। সো হিটসিং র্যামের জন্যও ভালো এবং র্যামটা কুল রাখে, ফ্লিপ ফ্লপগুলোকে ঠান্ডা করে, র্যামটার লাইফ এক্সপ্যান্ডিং টাইমটা বেশি হয়। সো আমরা হিটসিং দেখে একটা র্যাম সিলেক্ট করব। এরপরে আরও একটা যে ম্যাটার রয়েছে সেটি হচ্ছে RGB এবং নন RGB। ইয়াস,
অনেকেই যারা খুবই ফ্যাশনেবল লাইক মি, আমার মতো যারা ফ্যাশনেবল আছেন, তারা কিন্তু প্রথমেই RGB র্যামটা সিলেক্ট করতে চাইবে। বাট সিলেক্ট করার সময় তাদের মনে একটা কনফিউশন থেকে যায় যে আমার র্যামটা RGB বাট এক্সট্রা কোনো কানেক্টর নাই, আমার র্যামের ভোল্টেজেই কিন্তু আমার RGB রাইডগুলো চলছে, সো এই ক্ষেত্রে কি আমার পারফরমেন্সে কোনো ম্যাটার করবে বা পারফরমেন্স কি অনেক লো হয়ে যাবে, যেটা RGB নেই সেই র্যামটার পারফরমেন্স কি বেশি হবে? এক্স্যাক্টলি কিন্তু এমন না। যখন ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো র্যাম মেক করে তখন কিন্তু তারা তার মধ্যে এমন একটা মেকানিজম দিয়ে দেয় যে পারফরমেন্স না লস করে কিভাবে সেই RGBটাকে প্রোভাইড করতে পারে। সো অ্যাট দিস টাইম মোস্ট বিউটিফুল এবং গুড লুকিং এবং বেস্ট পারফরমেন্সের একটা র্যাম হচ্ছে Zscaler Trident Z RGB। সো এই র্যামটা কিন্তু খুবই বড় বড় অ্যামাউন্টের বিল্ডেও এই র্যামটি ব্যবহার করা হয়। এই র্যামটির RGBটা খুবই সুন্দর, আপনি কাস্টমাইজ করতে পারেন, তার পারফরমেন্সটাও খুবই ভালো। সো আমার পক্ষ থেকে রিকমেন্ডেড থাকবে Zscaler RGB র্যামটা। সো আপনারা যদি গুড লুকিং এবং বেটার পারফরমেন্স চান এই র্যামটা আপনারা সিলেক্ট করতে পারেন। সো র্যাম সিলেক্ট করার ব্যাপারে আরও একটা ম্যাটার রয়েছে, সেটি হচ্ছে আমি কি ডুয়েল চ্যানেলে কনফিগার করবো নাকি সিঙ্গেল চ্যানেলে কনফিগার করবো, সেই ক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা কিন্তু একটা ম্যাটার হতে পারে। ঠিক আপনি কত অ্যামাউন্টের র্যাম নিতে চাচ্ছেন, সাপোজ আপনি যদি 16 GB র্যাম নিতে চান তাহলে যদি 16 GB সিঙ্গেল একটা র্যাম আপনি কিনেন সেটা আপনার মাদার বোর্ডে লাগান তাহলে কিন্তু সেটা সিঙ্গেল চ্যানেল হলো, আর আপনি যদি RGB+RGB দুইটা স্টিক নেন সেটি আপনার মাদার বোর্ডে লাগান তাহলে কিন্তু এটা ডুয়েল চ্যানেল হলো। সো ডুয়েল চ্যানেল এবং সিঙ্গেল চ্যানেল কোনটার আসলে সুবিধা কী? সো ডুয়েল চ্যানেলের সুবিধাটা একটু বেশি, কারণ হচ্ছে আপনি যখন ডুয়েল চ্যানেলে আপনার PC কনফিগার করবেন তখন আপনার PC যে র্যামের ওয়াইডটা বা র্যামের রাস্তাটা, ডাটা ট্রান্সফারের রাস্তাটা, সেই রাস্তাটা অনেক ওয়াইড হয়ে যায়, এই ক্ষেত্রে আপনার ডাটা ট্রান্সফার অনেক স্মুথলি হয়। সো আমি রিকমেন্ডেড করবো আপনারা যে অ্যামাউন্টের র্যামই নেন না কেন, আপনারা যদি 4 GB নেন আর ফিউচারে যদি আপগ্রেড করার ইচ্ছা না থাকে 2 GB 2 GB করে নিতে পারেন, আপনারা যদি 16 GB নেন তাহলে আপনারা 8 GB 8 GB করে নিতে পারেন। অনেক ক্ষেত্রে আপনার প্রাথমিকভাবে বিল্ডের ক্ষেত্রে যেটা হয় সেটি হচ্ছে আমরা 16 GB একটা স্টিক নিব, পরবর্তীতে আমরা আরও 16 GB আরও একটা স্টিক লাগিয়ে নিব। সো এরকম যদি আপনার কোনো ইচ্ছা থাকে তাহলে আপনার 8 GB 8 GB করে দুইটা র্যাম নেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে আপনি তো ফিউচারে আর একটা নিচ্ছেন তখন ডুয়েল চ্যানেল হয়েই যাবে। সো আপনি যদি এখনই 8 GB+8 GB নিয়ে নেন তাহলে কিন্তু আপনার র্যামের স্লটটা একটু বেশি ইউজেস হয়ে গেল, আপনি যদি আরও এক্সটেন্ড করতে চান ফিউচারে তাহলে কিন্তু করতে পারবেন না। সো এই সকল বিষয় কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আই হোপ আমি আপনাদের একটু হলে বোঝাতে পেরেছি যে কোন কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি কী কাজটা করে এবং কীভাবে এগুলো সিলেক্ট করতে হয়। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দিস ইজ মেডিয়াসান সাইনিং আউট।